হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আমি ইন্দ্রা আর আমার সাথে রয়েছে আমার পরিবারের অনেকেই। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। আজকের দিনটি ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আমাদের জন্য খুবই স্পেশাল একটি দিন। তাই আমি হচ্ছে জন্মদিনের আগের দিন রেডি হয়ে একটু বাজারের উদ্দেশ্যে যাব, কারণ কিছু কেনাকাটা আছে আর কেকটাও আনতে হবে। তারপর আমি আমার বান্ধবীকে ডেকে নিলাম, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পলু, আর সে হচ্ছে একদম ক্যামেরার বিপরীতমুখী, ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না। তারপর ওরে নিয়ে হচ্ছে আমি চলে আসলাম আমাদের গোপালগঞ্জের সবথেকে বড় মার্কেট চৌরঙ্গী। এসে কিছু কিছু সুন্দর সুন্দর জন্মদিনের ক্যান্ডেল, তারপরে হচ্ছে আরও কিছু টুকিটাকি জন্মদিনে যা যা লাগে আর কি সেসব কিনতেছিলাম। তারপরে হচ্ছে বৃষ্টি নেমে গেল, আর এই বৃষ্টির ভিতর হচ্ছে আমাদের রাস্তাঘাট পুরো কেদা কেদা হয়ে গেল। আমরা খানিকটা দেখে একটা দোকানে গেলাম, যে দোকানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন ছিল। এমন কোনো জন্মদিন যায়নি যে জন্মদিনে আমি আমার মহারাজাকে একটা পাঞ্জাবি দিইনি, আর পাঞ্জাবিটা ওকে পরলে এত সুন্দর লাগে। আর আমি প্রতি বছর ওকে পাঞ্জাবি দিয়ে থাকি, সাথে অন্য কিছু দিলেও পাঞ্জাবিটা আর কি কমন থাকেই। তো এবারও দেখলাম যে পাঞ্জাবি দিতেই হবে, তারপর একটা পাঞ্জাবি নিলাম। তো তারপর বাকি কেনাকাটা করে চলে আসলাম ফুলের দোকানে, কারণ ফুলের দোকানে ফুল না হলে তো জন্মদিন হবেই না। আর ফুল হচ্ছে আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের, আর এটা হচ্ছে তাহেরা ফুলঘর। এই তাহেরা ফুলঘরটা হচ্ছে গোপালগঞ্জের অন্যতম একটা ফুলের ঘর, যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল দুটো ফুলই পাওয়া যায়। আর ভাইয়ের ব্যবহার অসাধারণ সুন্দর, মানে একদম অমায়িক ব্যবহার। আর এটা হচ্ছে মহিলা কলেজের সামনে কিংবা বঙ্গবন্ধু কলেজের পাশে যে রোড, তার পাশেই কতগুলো ফুলের দোকান আছে ওইখানে। যাই হোক, তারপরে এখান থেকে আমরা বিভিন্ন কালারের ফুল নিলাম। আর ফুলের দোকানে আসলে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে দেখতেই সব থেকে ভালো লাগে। তারপর হচ্ছে ওইখানে গিয়ে দেখা হয়ে গেল আমার সব থেকে প্রিয় দিদি, আমার কলি দিদির সাথে। আর কলি দিদিকে পেয়ে অনেক 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 খুশি লাগছিল। তারপর আমরা কিছু কিছু আর কি ছবি টবি তুলব, তার আগে ফুলের কেনাকাটাটা শেষ করব। এইখানে বর্তমানে এক একটা ফুলের গোলাপের দাম হচ্ছে 10 টাকা, যে দু বছর হয় যখন হচ্ছে ফুলের দাম 10 টাকা হয়েছে। এর আগে হচ্ছে 2016-17-18 ছিল হচ্ছে 5 টাকা করে গোলাপ। তারপর দিদির সাথে আমি কতগুলো ছবি তুললাম, আর অনেক বেশি ভালো লাগতেছিল। আর সাথে ছিল আমাদের সম্রাট ভাইয়া, সম্রাট ভাইও একটা খুব দারুণ মনের মানুষ। বেস্টু হচ্ছে ক্যামেরার আড়ালে ছিল, কারণ বললামই যে সে ক্যামেরায় থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে যেটা চায় তাকে সেটা দেওয়া উচিত, তাই হোক। তারপর হচ্ছে আমরা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আর বাসায় এসে দেখলাম আমার প্রিয় ভাই অনুপ চলে এসেছে, আর ওর জন্য হচ্ছে পাস্তা বানিয়ে নিলাম, সাথে আমরা সবাই অনেক মজা করে পাস্তা খেলাম। তারপরে চলে আসি রাতে, এটা হচ্ছে 11টার দিকে, 11টার দিকে হচ্ছে রাত, আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে খুব বড় একটা ট্রিপ পড়লাম। তারপর হচ্ছে দেখো, ওকেও বললাম তুমি একটু রেডি হও, সে জানতো যে তার জন্য একটা কেক আসছে, কিন্তু ফুল কিংবা বাকি যে গিফটগুলো সেগুলো সে জানতোই না, কিন্তু সে জানতো অবশ্যই যে প্রতিবারে না ইন্দ্রা আমাকে অবশ্যই গিফট দিবে। তারপর দেখো তার খুশি খুশি গুতায় হচ্ছে সে নাচানাচি শুরু করে দিল। এভাবে দুজনে ইচিং বিচিং অনেকক্ষণ নাচানাচি করলাম, নাচানাচি করতে করতে হচ্ছে 12টা বেজে গেল। আর 12টার সময় হচ্ছে আমাদের কেক কাটা হবে। তার আগে হচ্ছে দুই ভাইতে খুব সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিল, মানে আমি বললাম। আর উদয় একটু ক্যামেরা লাজুক, বড্ড ক্যামেরা লাজুক, সে ক্যামেরা আসতে চায় না। আর এদিকে হচ্ছে আমি ফ্রিজটা কেকটা বাইর করে নিলাম, আর এবার হচ্ছে আমাদের কেক কাটার পালা। তার হচ্ছে পছন্দের কালার হচ্ছে সবুজ কালার, এই যে পাঞ্জাবিটা পরে আছে, এই পাঞ্জাবিটা হচ্ছে গত বছরের জন্মদিনে দিয়েছিলাম, সাদা আর সবুজ তার পছন্দের রঙ। তো আমি চেষ্টা করি যে সবুজ আর সাদার মাঝে কিছু রাখার, আর জন্মদিনের কেকটাও আমি সবুজ আর সাদাই রাখলাম। কিন্তু আশানুরূপ না, কেকটা আমার মানে ভালো লাগেনি, কেন যেন মনে হয়েছে যে আরও সুন্দর হওয়া উচিত ছিল, কিন্তু সবুজ কালারটার জন্য হয়তো বা এরকম হয়েছে, যাই হোক। আর এই যে ছোট্ট যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমি একটাই এনেছিলাম, কারণ দামটা মারাত্মক ছিল, তাই আর আমি বেশি আনতে পারিনি, কিন্তু আমার এত ভালো লাগছিল এই ক্যান্ডেলটা। তারপর আমরা সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিলাম। তারপর তার নাকি এই স্টাইলে ছবি না তুললে জন্মদিন সার্থকই হয় না, তারপর তার স্টাইলেরও কতগুলো ছবি আমরা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ অবশেষে উদয় আমাদের ক্যামেরার ভিতর আসলো, আর ক্যামেরার ভিতর এসেই তার পোজপাস শুরু হয়ে গেল। বাবা মা সবাইকে তো আমরা মিস করছিলাম, আর সে বর্ষাকেও অনেক বেশি মিস করতেছিল, কিন্তু তার এই মন খারাপটা ঢাকার জন্য আমি অনেক 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 হাসি খুশি থাকার চেষ্টা করেছি, যাতে করে আমার হাসি মুখটা দেখেও তার একটু ভালো লাগে। সে বলে আমার হাসি মুখটা দেখলে নাকি তার মন ভালো হয়ে যায়।
তারপর তো আমরা সবাই মিলে জন্মদিনে কেকটা কেটেই ফেললাম। আর এই দেখতে পাচ্ছ অনুজ, অনুজ হচ্ছে তার দাদার ইন্টারমিডিয়েটের একটা পাঞ্জাবি পরেছে। আর এই যে পাঞ্জাবিটা পরেছে, এই পাঞ্জাবিটা হচ্ছে আমি তাকে ফার্স্ট পাঞ্জাবি দিয়েছিলাম, মানে আমার দ্য ফার্স্ট পাঞ্জাবি। আর এইটা হচ্ছে তার নাকি সব থেকে ভালো লাগার পাঞ্জাবি হতেই পারে, কারণ তখন তার তো খুব পাঞ্জাবি পরা অভ্যেস ছিল না, অভ্যেসটা তো আমি বলতে বলতে তৈরি হয়ে গেছে। এখন সে পাঞ্জাবি ছাড়া যে কোনো অনুষ্ঠান বলো, বিয়ে বাড়ি বলো, পুজো বলো, কিংবা উৎসব বলো, তখন তার পাঞ্জাবিটাই মাথায় আসে, কেন যেন নিজের থেকেই পরতে এখন অনেক বেশি পছন্দ করে। কেকটা হচ্ছে আমি জিপি কেক হাউস থেকে নিয়েছি, আর ছাদে আপু অনেক ভালো কেক বানায়, সেটা আমি বরাবরই বলে আসছি। যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ তাকে আমি মাখিয়ে ঝুঁকিয়ে দিলাম। আর এইটা ছিল তার পাঞ্জাবিটা, যে পাঞ্জাবিটা হচ্ছে এবার আমি তার জন্মদিনে গিফট করেছি। এরপর আমরা কিছু ছবি তুললাম, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে পুজো দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করেছি। আর সেও সেম কাজটা করেছে, উঠেই হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপর গীতা পাঠ করছিল। আমাদের দাদা ভাই এত সুন্দর করে গীতা পাঠ করতে পারে, শুনলেই হচ্ছে মনটা অনেক মানে ভালো হয়ে যায়। আর আমি তার গীতা পাঠ হচ্ছে শুনতে অনেক পছন্দ করি। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ঘর বাড়ি খুব সুন্দর করে একটু গুছিয়ে নিলাম যতটুকু সাধ্যের ভিতর ছিল আর কি। এরপর হচ্ছে দিদিরা বাসায় আসবে, দিদিদের একটু বলেছি জন্য। তারপর তোমাদের দাদা ভাই একটু বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে হচ্ছে টুকটাক সদা এনেছিল, দিদিরা চলেও আসলো। আর দিদিরা চলে আসলো না শুধু, দিদিরা হচ্ছে সাথে করে অনেক কিছু নিয়ে আসলো। আর এবারে জন্মদিন আমার সব থেকে পছন্দের কেক ছিল, এই কেকটা দেখতে এত সুন্দর লাগছিল। আর আমার পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার, সেটা জেনে দিদি বউয়ের পছন্দের বরের জন্য কেক নিয়ে আসলো। আর এটা হচ্ছে আমার কলি দিদি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদিরা অনেক অনেক খাবার দাবার আনলো, আর আমি বললাম দিদি সব কিছুই রাখি যাতে করে একটা খুব সুন্দর একটা ফানি মোমেন্ট ক্রিয়েট হয়। তারপর আমরা অনেক হাসি ঠাট্টা অনেক মজা করলাম। আর এদিকে ক্যামেরার পেছনে ছিল উদয় আর হচ্ছে অনুজ, ওরা আর আসলো না। আর আমরা হচ্ছে তাকে নিয়ে কেকটা কেটে ফেললাম। আর এপাশে ছিল আমার দুটো ছোটো বোন আর হচ্ছে সম্রাট ভাইয়াকে আমরা ইনভাইট করেছিলাম, সম্রাট ভাইয়াও আসছে। তখন তো তোমাদের সাথে সম্রাট ভাইয়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর এপাশে হচ্ছে লাবণী আর পিউ নামে একটা কিউট বোন। তারপর আমরা জন্মদিনে কেকটা কেটেই ফেললাম। আর তোমার আসলে কিছু কিছু দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে কেকের লাস্টের পিটা কেটে দিয়েছে, তার হচ্ছে অনু অনু পর্যন্ত রেখেছে, কারণ তাকে আমি মাঝে মাঝে অনু বলে ডাকি সেই একদম ছোটোবেলা থেকে। আর তার নাকি অনু ডাকটা শুনতে অনেক ভালো লাগে। আর তারপরে হচ্ছে সবাইকে কেক খাইয়ে দিল, তারপর আমাকেও কেক খাইয়ে দিল। আর বলতেছিলাম তুমি কি হাত ধুয়েছো, তখন সবাই অনেক বেশি হাসাহাসি মজা করছিল। আর এভাবে হচ্ছে খুব সুন্দর একটা সময় আমরা পার করলাম। আর কেকটা বললাম না যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি ছিল হচ্ছে খেতে সুন্দর। এই কেকটা দিদিরা নিয়েছে হচ্ছে কেক টাউন থেকে। কেক টাউনের আপুটা অনেক 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 জোশ কেক বানায়। এর আগেও আমি বেশ কয়েকবার কেক টাউনের আপুর থেকে কেক নিয়েছি, মানে কেক টাউন হচ্ছে তাদের পেজের নাম। আর আগে যে জন্মদিনের কেকটা কাটা হলো সবুজ কালারের, ওইটা হচ্ছে জিপি কেক হাউসের একটা কেক। তারপর রাজা বাচ্ছিল, ওদের দুজনকে কেক খাইয়ে দিচ্ছিল, আর ও বলছিল যে ছবি তোলো, কেক খাইয়ে দেওয়ার আগে ছবি তোলো। আর কেক নিয়ে অনেক 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 ফাজলামও হলো। তোমাদের দাদা ভাই যদিও খাবার দাবারের দিক দিয়ে একটু কন্ট্রোলে থাকে, আমি রাখি আর কি, কিন্তু আজ সবাই ছিল মাঝখান দিয়ে, সেই সুযোগটাই হচ্ছে নিয়ে নিল। তারপর দিদিদের বলছিল দিদি আজ আমি অনেক 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 মাপ পেয়ে গেলাম, কারণ আজ আমি একদম অনেক কিছুই খেয়েছি আর বউ কিছুতেই হচ্ছে বারণ করেনি, প্লাস বলেনি কন্ট্রোল করো বা কিছু, মেপেও দেয়নি, ইচ্ছে মতো হচ্ছে আজকে নিয়ে নিয়ে খেতে পেরেছি। আর বছরে একটা দিনই তো, আর তাকে তার মন মতো হচ্ছে আমি সব কিছুই আজ করতে দিয়েছি। আর সে বলল তুমি বলেই হয়তো বা সম্ভব। আমার মাঝে মাঝে মনে হয় আমি অনেক কিছুই পারি, আবার মাঝে মাঝে মনে হয় আমি কিছুই পারি না। তারপর হচ্ছে আমার খাবার দাবারের দিকটায় চলে আসলাম, দিদিদের খাবার দাবার একটু দিয়ে ছিলাম। আর আজকের বিরিয়ানিটার রেসিপি তোমরা পেয়ে যাবে আগামী কোনো একটা ভিডিওতে, অবশ্যই রেসিপিটা দেখতে হবে কারণ এটার ভিতর অনেক 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 সিক্রেট কিছু লুকিয়ে আছে। তারপর রাত বাজে তখন প্রায় 10টা, তখন হচ্ছে আমাদের ভাইগুলো চলে আসলো,
মানে তার বন্ধু আমার ভাই আমার ভাইগুলো চলে আসলো। আর এই কেকটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারের, গোলাপি, তারপর সবুজ, সাদা। এবার হচ্ছে ব্ল্যাক কালারের দিকে আসা যাক। কালো কালারের এই কেকটাও জোশ ছিল, সাদা আর কালোর একটা কম্বিনেশন। আর এই কেকটা নিয়ে দাদারা আসার পর হচ্ছে তারা অনেক অনেক সুন্দর ছবি তুললো। আর তোমরা তো জানোই তারা কত মজা করতে পারে। অজিত দাদার জন্মদিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, তারা এত বড় বড় মানুষ আমি পেছন থেকে দেখতেই পাচ্ছিলাম না। তারপর ওকে ওকে মেরে মেরে দেখছিলাম, পরে তোমাদের দাদা ভাই সামনে আর কি নিয়ে আসলো। আর তারপর সে কেকটা কেটেই ফেললো। আর কেক কাটার পরে যেটা হয় আর কি, আমার ভাইগুলো আসলে তারা কেক নিয়ে অনেক 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 হইচই করে। তাদের অল্প কেকে হয় না, আর কেক ভাগাভাগি নিয়েও শেষ পর্যন্ত প্রায় মারামারি লাঠালাঠি হয়। অবশ্য আমি ছিলাম জন্য কিছুই হয়নি। তারা বলছিল যে এই কেক খাওয়া নিয়ে প্রতিবার ঝামেলা হয়, কেউ এক পাশে দিয়ে একদম উঠায় নিয়ে যায়। তোমাদের দাদা ভাই আমাকে জোর করে করে কেক খাওয়াচ্ছিলো। আর এত এত কেক খেয়ে আমার পেট ভরে গেছিলো, আমি কেক খেতেই যাচ্ছিলাম না। তারপর আমি এই পাশে আর কি উদয়কে আর অনুজকে একটু কেক দিচ্ছিলাম। এটাই ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের শেষ কেক। আর এভাবেই হচ্ছে তার জন্মদিনের পুরো 24টা ঘণ্টা কভার হলো। ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই কেটেছে তার জন্মদিনটা। আজকের দিনে একটা জিনিস চেয়ে নিচ্ছি, তোমরা সবাই তোমাদের দাদা ভাইকে অনেকটাই আশীর্বাদ করবে, ছোটরা একটু ভালোবাসা দিও, আর ঈশ্বরের নিকট প্রার্থনা করো যাতে করে মানুষটা সবসময় ভালো থাকে, তার মুখের হাসিটা সবসময় যেন লেগে থাকে, আর তার পরিবারের সবাইকে নিয়ে সে যেন অনেক ভালো একটা মানে জীবনযাপন করতে পারে। এভাবেই যেন আমরা হাসি খুশি থাকতে পারি গোটা পরিবার নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করব। তার আগে একটা জিনিস চেয়ে নিব আবারও, যারা যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পেজটা ফলো না করলে অবশ্যই ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই 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 কমেন্ট করে জানিও কেমন হলো আজকের ভিডিওটা, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন সবাই অনেক 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 ভালো থেকো।